হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করে দেখাবো আপনাদের। আমি মাছ কেটে নিয়েছি, দেখেন। হলুদ দিচ্ছি, তার মধ্যে মরিচ দিব, তারপর লবণ দিয়ে মেখে ফেলবেন ভালোভাবে। মেখে তেল কড়াইতে গরম করে তারপর মাছগুলো ঢেলে দিবেন, মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নেবেন। এই দেখেন, আমি মাছগুলো ভালো মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিব একে একে সবগুলো। আমি মাছটা কেটেছি অন্যরকম ভাবে, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। দেখেন, আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, উপরে নিচে ভালোভাবে ভেজে তারপর রেখে দিচ্ছি একটা প্লেটে। পরে কড়াইতে তেল দিচ্ছি, এখন তেলটা গরম হয়ে গেলে, ভালোভাবে গরম হয়ে গেলে তারপর পেঁয়াজটা ঢেলে দিবেন। দেখেন, আমি পেঁয়াজ ঢেলে দিচ্ছি, তারপর রসুন দিব, তারপর আদা দিব। আদাটা আমি আমার মন মতো এভাবে বড় করে কেটে দিছি, আপনারা চাইলে পিষেও দিতে পারেন, ব্লেন্ডারে যেমন ইচ্ছে তেমন দিতে পারেন। ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিন। তারপর আমি এর মধ্যে এখন এক একে সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, এখন লবণ দিচ্ছি, ভালোভাবে কষিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। আপনারা আপনাদের পরিবার মতো মশলা দিবেন, যা তরকারি যেটুকু থাকে, মাছ যেটুকু থাকে, ওরকম পরিমাণ আইডিয়া করে মশলাগুলো দিবেন। ভালোভাবে কষিয়ে তারপর আমি এর মধ্যে কলাগুলো আগে থেকে আপনারা কেটে হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, যাতে এগুলো কালো হয়ে না যায়। তারপর আমি এগুলো ঢেলে দিচ্ছি, কলাগুলো ঢেলে দিয়ে ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন। মিনিমাম 10-15 মিনিট ধরে ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন। না, হালকা একটু পানি দিয়ে আমি কষাতে দিচ্ছি ঢাকনা দিয়ে। দেখুন, অনেকটা কষিয়ে গেছে। আমি 10-10 মিনিট পরে ঢাকনা উল্টাইছি। ভালোভাবে কষিয়ে নেবেন আপনারা, কষিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিবেন, এক এক সবগুলো মাছ দিয়ে দিবেন। তারপর আপনাদের পরিমাণ মতো আপনারা পানি দিবেন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, যার যেমন ভালো লাগে ওরকম পানি দিবেন। দেখেন, খুবই সুন্দর হয়েছে কালারটা, আপনাদের অবশ্যই ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।